হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি শুভ স্যার আজ তোমাদের সামনে হাজির রয়েছি মজার একটা গল্প নিয়ে। আমাদের এই গল্পটা গ্রামের একটা প্রাইমারি স্কুলের স্টুডেন্ট নিয়ে। তো আমি গল্পটা শুরু করি। গল্পটা হচ্ছে ক্লাস মানে ফোর চতুর্থ শ্রেণীর একটা শ্রেণীকক্ষে ইংরেজি ক্লাস, মানে ইংরেজি ক্লাসের যে ম্যাম, উনি সকল শিক্ষার্থীদেরকে বলেছেন যে তোমরা আগামীকালকের জন্য চারটা নতুন শব্দ শিখে আসবে, ভালো করে শুনতে হবে কিন্তু মনোযোগ দিয়ে, তাহলে কিন্তু মজা পাবে। তো চারটা শব্দ তো তার আগে আমি একটু বলে রাখি। দেখো, অনেক শিক্ষার্থীরাই থাকে যারা কিন্তু ক্লাস অরি পারুক বা না পারুক সবার আগে কিন্তু হাত উঁচু করে। আমাদের মানে শুধুমাত্র এটা যে গ্রামের স্কুল না, শহরের স্কুলেও কিন্তু আমরা দেখি সাধারণত যে অনেক শিক্ষার্থীরা থাকে যে সবার আগে হাত জাগানো, বা একটু বেশি চালাক, বা একটু বেশি মানে চালাকি করে উত্তর করে, এরকম কিন্তু কম বেশি থাকে। তো যাই হোক, এখন তার মধ্যে একজন স্টুডেন্ট আছে যে খুব চালাক আর কি। সে মনে মনে চিন্তা করছে, যেহেতু ম্যাম চারটা শব্দ বলেছে নতুন শব্দ, তো এই শব্দ আমি সবার আগে ক্লাসে বলবো। সে মনে মনে একটা স্থির করছে। তো সে বাসায় গিয়েছে। তো তার বাবা হাই স্কুলের টিচার, তো বাবা বাসায় পড়াচ্ছেন, বোর্ডে দেখাচ্ছেন এবং শিক্ষার্থীরা আছে সেখানে, যে বারবার বলছে, বাবা আমার একটা নতুন শব্দ বলো, আমার একটা নতুন মানে নতুন একটা শব্দ বলো, ম্যাম বলেছে। দুই তিনবার যাওয়ার পরে বাবা আসলে বিরক্ত হয়ে গেছে, বলছে স্টপ। তো ও চিন্তা করলো, স্টপ এ তো নতুন একটা শব্দ, এ তো মজার একটা শব্দ, মানে ওর তো টার্গেট যে চারটা শব্দ নিয়ে সবার আগে সে বলবে। তো সেই প্রথম শব্দটা পেয়েছে স্টপ। তো এবার চিন্তা করছে, একটা শব্দ তো পেলাম, এখনও তো শব্দ আমার আরও তিনটা বাকি, কী করা যায় কী করা যায়। এখন সে বিকালে মাঠে খেলতে গেছে, তো খেলা টেলা শেষ, তখন সে বাসায় ফিরছে। তো রাস্তার উপরে একটা ছেলে আর একটা মেয়ে দাঁড়ানো। তো ছেলেটা ওই মেয়েটাকে বলছে আই লাভ ইউ। তখন ও চিন্তা করছে, আই লাভ ইউ, ঠিকই তো, এটাও আরেকটা শব্দ। তো সে মানে আস্তে আস্তে সে খুশি হচ্ছে খুব, যে আমি দুইটা শব্দ অলরেডি পেয়ে গেছি। প্রথম শব্দটা কী ছিল? স্টপ। দ্বিতীয় শব্দটা কি? আই লাভ ইউ। এবার তারপর তার মনের মধ্যে একটু টেনশান আছে, দুইটা তো পেলাম, আর আর কি আর কি আর কি, সে ভাবছে। তো তখনকার সময় মানে আগে আর কি, রাত্র সাড়ে আটটার সময় একটা সিরিয়াল হতো সিনবাদ, মানে খুব নাম করা একটা আলিপ লেলা, যেটার খুব প্রচলিত ছিল এবং আমিও ছোটোবেলায় দেখেছি এরকম একটা বিষয়। তো সেক্ষেত্রে যে মূল ক্যারেক্টার ছিল সে হচ্ছে সিনবাদ। তার একটা অনেক বড় ক্ষমতা ছিল, মানে সে খুব ক্ষমতার অধিকারী আর কি। তো সিনবাদ ইংরেজিতে লেখা তো ভালো একটা শব্দ। তাহলে শব্দ পেয়েছে কয়টা বন্ধুরা বলো? তিনটা। প্রথম শব্দ স্টপ, নাম্বার সেকেন্ড আই লাভ ইউ, থার্ড হচ্ছে কি বলো, তৃতীয় শব্দটা কি? সিনবাদ। তো এবার রাত্রে ও খুব টেনশান, যে আহারে শব্দ তো একটা বাকি হয়ে থেকে গেল। এই টেনশান করতে করতে ঘুমাই পড়ছে। সকালবেলা তাড়াহুড়ো করে উঠছে, উঠে তাড়াতাড়ি করে স্কুলের জন্য প্রিপারেশন নিয়েছে, কিন্তু মনের মধ্যে কিন্তু একটু খুঁতখুত আছে, টেনশান আছে, শব্দ তো একটা বাকি। তাহলে একটা শব্দ বাকি থাকলেও তো আমি ম্যামের কাছে সুন্দর মতো বলতে পারবো না। তো স্কুলে যাচ্ছে, একটু মনটা খারাপ। তো স্কুলে ঢোকার মুহূর্তে দেখে কি, ডাস্টবিন। তো ওখানে লেখা ডাস্টবিন। তো চিন্তা করলো, ঠিকই তো, এটা একটা নতুন শব্দ। এবার তার খুশি আর দেখে কি, চারটা শব্দ সে পেয়ে গেছে। এখন তার মধ্যে কি এক্সাইটমেন্ট, যে কোন সময় আমি বলবো, ভালো কথা। তো সে ক্লাসে বসছে, বসার পরে ম্যাম আসছে, ম্যাম তাকে রোল কল করবে। তো রোল কল শুরু করছে, রোল কল শেষ হয়েছে, হওয়ার পরে কেবল ম্যাম বলা শুরু করবে, আচ্ছা শিক্ষার্থীরা তোমরা কে কে, মানে শেষ করতে পারে নাই ম্যাম, যে তোমরা কে কে শব্দ শিখে আসছো এটা বলবে। বলার আগেও দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে যেয়ে বলছে স্টপ। ম্যাম তো অবাক হয়ে গেছে, কী ব্যাপার, এইটুকু ছেলে ও আমাকে স্টপ বলে? মানে ম্যামের কাছে বিষয়টা একটু অ্যাস্টনিশ না, যে মানে কেমন একটা মানে অবাক হয়ে গেছে ম্যাডাম, যে ছেলে আমার স্টপ বলে, কারণ কি? তখন ম্যাডাম বলছে, এই এটুকু ছেলে এত অসভ্য, এই কত বড় সাহস আমাকে স্টপ বলে, তুমি কীভাবে, মানে ম্যাডাম মানে মানে খুব রাগ হয়ে গেছে আর কি। তো বলছে, ম্যাম আই লাভ ইউ। এইবার তো ম্যাডামের রাগ আর দেখে কি, ম্যাডাম একেবারে ফুল উত্তেজিত হয়ে গেছে, কী ব্যাপার, এইটুকু ক্লাস ফোরে পড়ে ছেলে ও আমাকে বলে আই লাভ ইউ? কিন্তু বন্ধুরা পয়েন্ট দেখো, ও কিন্তু প্রথম শব্দ কিন্তু ঠিকই বলছে স্টপ, ও যে চারটা শব্দ শিখছে, গল্পের মজাটা কিন্তু এখানে। তো এবার ম্যাম যখন খুব রাগ হয়ে গেছে, তখন ম্যাম ওকে নিয়ে হেড স্যারের রুমে গেছে। স্যার দেখেন, এই ছেলে আমাকে প্রথমে স্টপ বলছে, তারপরে আবার ও এটুকু ছেলে আমাকে বলে আই লাভ ইউ, চিন্তা করতে পারেন আপনি। হেড স্যার তো শুনেই মাথা গরম, কি তোমার এত বড় সাহস, তুমি ম্যামকে এই কথা বলো, হ্যাঁ তুমি মানে তোমার তো একেবারে মানে তুই তুমি নিজেকে কী মনে করো? স্যার সিনবাদ। এইবার মানে স্যার তো রাগে একদম ফায়ার, কি তুমি নিজেরে মানে একবার তুই তাকে শুরু করে দিয়েছে, তুই নিজেরে সিনবাদ মনে করছো, মানে কি মানে একবার খুব রাগ হয়ে গেছে। এই অশোক ভাই, বেদ ভাই, এই তুমি স্কুলটাকে কী মনে করো, কী বলছে বলো তো? স্যার ডাস্টবিন। তো
বন্ধুরা কেমন লাগছে তোমাদের এই গল্পটা? আমি চেষ্টা করেছি তোমাদের সামনে সুন্দর করে, তোমরা অনেকবার কমেন্টস আমাকে জানিয়েছো এবং বারবার রিকোয়েস্ট করছো স্যার একটা মজার গল্প আমি চেষ্টা করলাম তোমাদের সামনে সুন্দর করে তোলার জন্য। এটা একটা শিক্ষণীয় জায়গা, এখানে এটুকুই থাকে যে আমরা অনেক সময় দেখি অনেক স্টুডেন্ট আছে পারুক বা না পারুক বা তা, ও কিন্তু ওর জায়গা থেকে ঠিকই আছে, ওর এক্সাইটমেন্টটা কি যে আমি চারটা শব্দ শিখেছি, আমি চারটা শব্দ স্থাপন করেছি, কিন্তু চারটা শব্দ প্রয়োগের ক্ষেত্রে কত কিছু ঘটে গেছে দেখো তো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তো প্রোগ্রেস ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবা। ভালো থাকবা সবাই, ঠিকমতো পড়াশোনা করবা। থ্যাংক ইউ, আমি আবারও হাজির হবো এরকম নিত্য নতুন মজার মজার গল্প নিয়ে তোমাদের সামনে। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই।